এতদিন খালি হুনছি শালি মাজার শালি মাজার। যাই হোক, আজগো মোরা সরাসরি নিশ্চয় দেখতে চলে এলাম মিরপুর শালি মাজারে। এইখানে বলে বড় বড় পিসেবেরা একসের কুত্তার ঠ্যাং ধরে বাবার দ্বারে মাপ চায়। যাই হোক, কথা না বাড়াইয়া চলেন আপনাকে ভিতর দিয়ে একটু ঘুরে ফিরিয়ে দেখিয়ে আনি। যত বেশি কথা কম অতই লস হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের প্রকৃতির বিভিন্ন প্রাণী পাওয়া যাবে, বিভিন্ন পশু পাখি এখানে ঘোরাফেরা করে। এইখানে আমরা প্রথম চলে আসলাম গাছ পূজারী গোদারে। এইখানে আই যে দেখেন ওরে বাবা কি অবস্থা, এখানে কেউ গাছে ঠ্যাং ধরে বই রয়েছে, কেউ গাছ মুছছে, হাত পা মুছতে আছে, মানে এটা বিশাল এলাহি কারবার। হি এ লাল শার্ট পরা ভাইদি সেজদাই ফুটি গেছে, গাছের পূজা করতে আছে এরা ভরপুর। এই কেডা যদি দরবেশ বাবা, হে আবার ওই গাছের ফুল ছিটাইয়া দিতে আছে, ওয়েলকাম স্বাগতম। এই কেডা, এটা নমুনা মুসলমান বুঝলাম না কিছু। এই এটা কি আছে কি, ওই যে মোমবাতির একটা ধুন্দুরি বাজাই দিলে, এটা একটা গাছের বিশাল একটা গাছ, এইটার মধ্যে এই অবস্থা, এইগুলোর চলে। এইখানে কি, এখানে একটা লেনদেনের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। এটা কি সিন্নির এবার ড্যাক, সিন্নির ড্যাক, এইটার মধ্যে সিন্নি নামে নাকি ও কি হয়, এই এইটা কি চুরি করার কোনো সিস্টেম আছে এটার মধ্যে দিই সবটা। হ্যাঁ এই ক্যাটটা হায় এক এক গোটা, এটার মধ্যে সবটা হায়, ও বুঝিয়ে কে গোটা, এটার মধ্যে মান সেটা হালাই আইয়া। হ্যাঁ আমার না আপনার না যত বেকুব আছে হেরাই, এটার মধ্যে টাঠো হালাই সিন্নি লেগে ইয়া খেরা। এদি সব কাকি আম্মারা খালাম্মারা চাষি আম্মারা এরা এদিকে বাবার দ্বারে মনে হয় যাত ধরে মাপসাইতে আছে সিস্টেমে। যাই হোক, কথা না বাড়াই ইয়া সরাসরি দেখি আমরা বাবার দ্বারে যাই দেখা করে আইতে পারি কিনা, ওই বাবা যেখানে সেগাই হুই রয়েছে হেন একটু ঘুরি ফুরি দিয়ে আইতে পারি কিনা। এই নাকি এরা এই গেটদার ওয়ান মনে হয়। যাই হোক, তবে হারা হাজানতিতে কোমরা হেনে হাজাইছে ঠিকঠাক মতো, খুব সুন্দর করে হাজাইছে। হ্যাঁ আমি না শিকার যাইতে পারবো না বাবা, চমৎকার কায়দায় হাজাইছে। যাই হোক, এনারে আবার অনেক কিছু জিগাইতে চাইছিলাম, জিগেই নেই সরাসরি না জিগিয়ে চলে এলাম ভিতরে। আয় 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 একে দাদি খুঁড়ি দাঁড়িয়ে কান্দে বাবার দ্বারে। এই কান্দতে আসে আরে কফাল, এই দিয়ে একজন পিসিয়া বুজুর কান্দতে আসে। এখানে ঢুকলে দেখতে পারবেন তামসা, এখানে বড় বড় পিসিয়া, অনেক শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত বল এক কথায় তারা শিক্ষিত বল তাদেরকে বলতে পারি, কারণ তারা জাগা মতো নাচাইয়া ইয়ে এইসব পাগলের দ্বারে চায়। এই দেখেন এই এইখানে জায়গায় হুই রইছে বাবা, এখন উনি লোক হিসাবে কেমন আর লেডা করতেন, একই দেয় আতর। ও হুম ওই আতরদের তেন না মোর ক্যাতকুলি দেয় ঘামের গন্ধ, এবারে আতর মা হে ওইখানে। এই দেখেন এখানে এখানে সেজদাদতে আছে বাবার কি অবস্থা, যে ফাহেটু মুই মোরও দেখাই লই। এই এখন কিন্তু আপনার বিশ্বাস হয়েছে যে মুই এহিনে আইলাম, মোরে না দায়িত্বলে কিন্তু আপনারা বিশ্বাস করতে না। যাই কান দে বাইরে এই আকি এন না মুই দি সোজা বিলে বাইরিলাম, তাই এবারটা এ বিলবি রেখা। ও হেলে মনে হয় এহিন দে বাইরি না সিস্টেম এইটা এন দে ব্যাংকের না বাইরে লাগে সেগা দিয়ে, হ্যাঁ তো আমি বুঝি নাই, ইনি আবার মালামোনা দিয়েইছে বললাম না বিষয়টা। যাই হোক বাইরে নামে একটু খারাই গানের ভাই, ও কি ও কে দাওয়ানে বরযাত্রী আইছে মনে হয়, বরযাত্রী আইছে, বরযাত্রী না এত কি জানি ইয়া ব্যাংক পাঠি লইয়া আর এক ভাই আইয়ে পড়ছে। হে বাবার মাজার বলি পাল্টাইব, এই সাইমানা পাল্টাইবে, সাইমানা লই আইছে ব্যাংক পাঠি লইয়া প্লান আপনার ব্যাংক পাঠির মধ্যে ঢুকে ঘুরি ফিরি আই। সরেন ভাই সে তো দিয়ে তো সরেন, হ্যাঁ খালাম্মার ড্যান্স দেখছেন, খালাম্মার ড্যান্স তো সেটা আর এক লঙ্গি ড্যান্স উড়ো টুড়ো, মনে করে আমিও নাচি কিন্তু আমার পায়জামা জোর নাই, যে কারণে আমি নাচতে পারলাম না, দুঃখিত আমার পায়জামা যে কোনো মুহূর্তে খুলে যাই তো আর। হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আছে, দেখলো না আর একখানে ঘুরেই আমরা। এইটা হয়েছে আর একটা বট গাছ, এইটা ওই মাজারের মধ্যে, এইখানে বিভিন্ন ধরনের গিদার বসিয়া থাকে। এই যে আমাগো তালাসাবি বাবা, এই আছে আমাগো উড়ো দুড়ো বাবা, এখানে ওর কেডা। হ্যাঁ এদি বাসা হারুটা রশিদ মনে হয় যে তলোয়ার মলার লইয়া, ইনি ইনি কী করবে বুঝলাম না কিছু, ইনি মনে হয় যে ই জাহান নাম বান্ধিয়ে রাখবে, এটির দামি যেটা বুঝতে পারতেছি, তালা তোলা লইয়া এনার তো বেহালা অবস্থা। এই একেডা ইয়া একেডা ওরে আল্লাহ, কাকু বুড়ো এটা আবার এটা আর একটা গিদার, এটার পরিচয় করাই দিয়ে লাভ নাই। এনি কেডা ইনি একটু পিনিক মনে হয় বেশি করে লাইছে, যাই হোক ওটা কোনো সমস্যা না। হ্যাঁ ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দেহ দোলানা। এই এই এটি কোফা শামসু, এই আর এক কাকু। যাই হোক আপনাকে এবিলের বিভিন্ন ধরনের পাগল আজকে দেখামু, যদি দেখতে চান আপনারা একটু দয়া করলে মোর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মজা পাইবেন, মজা না পাইলে এমবি ফেরত, ঠিক আছে। এখানে এবিলের বিভিন্ন ধরনের পাগল ছাগল আইলি পাইয়ে যাইবেন। শুনবলি পাহাড়ের চলা
যাই হোক, আজকে পাগল গো খেলা এই পর্যন্তই আসলে। তবে একটা বিশেষ দ্রষ্টব্য, যদি বাংলাদেশের কোথাও বিন্দু পরিমাণ গাঁজা না পাওয়া যায়, আপনারা এইখানে আসবেন, মনে বল এবং ভরসা নিয়ে আসবেন, ইনশাল্লাহ এইখানে আপনি চাইলে যে কোনো সময় দুই এক মন গাঁজা পাইবেন। আমি ওই ভিডিওগুলো যে কোনো কারণে করতে পারিনি এবং আপনাকে দেখাইতে পারিনি, তবে যদি কোনো দিন আপনারা আসতে পারেন নিশ্চয়ই দেখতে পারবেন ইনশাল্লাহ, এইটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।